শব্দ থেকে আজকে এটা চার নম্বর ভিডিও। আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে গুণগত মানের উপর ভিত্তি করে কিভাবে শব্দের শ্রেণীবিভাগ করা হয়, আর তার সাথে সাথে সুর, স্বর, মূল সুর, উপসুর, সমমেল কি জিনিসগুলো উদাহরণের সাহায্যে বুঝে নেব। তাহলে চলো প্রথম থেকে শুরু করা যাক। প্রথমেই যেমনটা দেখানো হয়েছে যে গুণগত মানের উপর ভিত্তি করে শব্দের শ্রেণী বিভাগ, শব্দকে দুটো ক্যাটাগরিতে ভাগ করা হয় গুণগত মানের উপর ভিত্তি করে। যেমনটা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সুরযুক্ত শব্দ, আরেকটা হচ্ছে সুর বর্জিত শব্দ। সুরযুক্ত শব্দ কি? না, সনকের নিয়মিত ও পর্যাবৃত্ত কম্পনের ফলে যে শ্রুতি মধুর শব্দ উৎপন্ন হয় তাকে বলা হয় সুরযুক্ত শব্দ। এখন এখানে একটা নতুন টার্ম তোমরা দেখতে পাচ্ছ, সনক। সনক কি? সনক আসলে সেই যন্ত্রকেই বলা হয় যার কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। তাহলে যে বস্তু বা যে জিনিসের কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয় সেই বস্তু বা জিনিসটাকেই বলা হয় সনক। আর এই সনকের নিয়মিত ও পর্যাবৃত্ত কম্পনের ফলে যে শ্রুতির মধুর শব্দ উৎপন্ন হয় তাকেই বলা হয় সুরযুক্ত শব্দ। যেমন গানের আওয়াজ থেকে শুরু করে ইত্যাদি সুর করে যে সমস্ত আওয়াজ করা হয় সেগুলোই সুরযুক্ত শব্দ, যেগুলো শ্রুতি মধুর হয়। একই রকম ভাবে সুর বর্জিত শব্দ তাহলে কোনগুলো? না, সনকের অনিয়মিত ও ক্ষণস্থায়ী কম্পনের ফলে যে শ্রুতি কটু শব্দ উৎপন্ন হয় তাকে বলা হয় সুর বর্জিত শব্দ। যেমন কলকারখানার আওয়াজ, ঝগড়ার আওয়াজ বা বাস, ট্রাম ইত্যাদির আওয়াজ, বন্দুকের আওয়াজ, যেগুলো শ্রুতি কটু হয় সেগুলি হচ্ছে সুর বর্জিত শব্দ। এর সাথে সাথে যেই তথ্যগুলো সম্পর্কে আমরা জেনে নেব, সবার প্রথমে হচ্ছে সুর। সুর কি? দেখো, শব্দের মধ্যে যদি একটি মাত্র কম্পাঙ্ক উপস্থিত থাকে তাহলে সেই একটি মাত্র কম্পাঙ্ক বিশিষ্ট শব্দকে আমরা সুর বলব। যদি একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ হয় তখন সেগুলোকে একত্রিত করে আমরা বলবো স্বর। আর স্বরের মধ্যে উপস্থিত সবচেয়ে কম কম্পাঙ্কের সুর যেটা হবে সেটাকে বলা হয় মূল সুর। মানে স্বরের মধ্যে, স্বর মানে কি? মানে একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ, আর এই একাধিক কম্পাঙ্ক বিশিষ্ট শব্দগুলোর মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক যার সেটাকেই বলা হয় মূল সুর। আর এই মূল সুর বাদে, মানে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ বাদে বাকি যে কম্পাঙ্ক বিশিষ্ট শব্দগুলো হয় সেই কম্পাঙ্ক বিশিষ্ট শব্দগুলোকে বলা হয় উপসুর। সমমেল কি? না, এই মূল সুরের সরল গুণিতক যে সমস্ত শব্দগুলো সেগুলোকে বলা হয় সমমেল। মানে ধরে নাও, সাপোজ কোন একটা স্বরের মধ্যে একাধিক কম্পাঙ্কের শব্দ উপস্থিত আছে, তার মধ্যে মূল সুরের কম্পাঙ্ক যা তার সরল গুণিতক, মানে 2 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ ইত্যাদি কম্পাঙ্ক বিশিষ্ট শব্দগুলোকেই বলা হয় পরস্পরের সমমেল। আবার এই সমমেল গুলোকে বিভিন্ন ভাবে ভাগ করা হয়। কিরকম? না, যদি মূল সুরের দ্বিগুণ কম্পাঙ্ক বিশিষ্ট হয় তাকে বলা হয় দ্বিতীয় সমমেল বা উচ্চ অষ্টক বা সিম্পল অষ্টক। যদি মূল সুরের 3 গুণ হয় কম্পাঙ্ক তাহলে সেটাকে বলা হয় একই রকম ভাবে তৃতীয় সমমেল। যদি 4 গুণ হয় মূল সুরের কম্পাঙ্কটা, যদি মূল সুরের 4 গুণ হয় তাহলে চতুর্থ সমমেল। একই রকম ভাবে কন্টিনিউয়াস চলতে থাকবে। এখানে এই যে বিষয়গুলো বলা হলো সেগুলোকে একটা উদাহরণের সাহায্যে বুঝে নেওয়ার চেষ্টা করব। যেমন ধরো, কোনো একটা শব্দের মধ্যে 100 হার্জ, 125 হার্জ, 150 হার্জ, 200 হার্জ, 250, 300, 350, 400 হার্জের একাধিক কম্পাঙ্ক উপস্থিত আছে, তাহলে এই সমস্ত কম্পাঙ্ক গুলোকে একত্রিত করে যে শব্দটা উৎপন্ন হয় সেই শব্দটাকে আমরা কি বলবো? স্বর। দন্তের সই বয় র। স্বর কেন বলবো? না, কারণ এই শব্দের মধ্যে একাধিক কম্পাঙ্ক উপস্থিত আছে এবং প্রত্যেকটি শব্দ, মানে 100 হার্জের কম্পাঙ্ক বিশিষ্ট শব্দটাকে আলাদা ভাবে আমরা বলবো সুর। তার মানে এখানে 100, 125, 150 থেকে শুরু করে 400 পর্যন্ত পৃথক পৃথক ভাবে প্রত্যেকটি কম্পাঙ্ককে আমরা বলবো সুর। মানে সেই হিসাবে 100 হার্জ এটা একটা সুর, 125 হার্জ এটাও একটা সুর, এইভাবে চলতে থাকবে। আর 100 থেকে 400 পর্যন্ত সমগ্র কম্পাঙ্ক গুলোকে মিশ্রিত করলে সেগুলোকে আমরা বলছি স্বর, কারণ এখানে একাধিক কম্পাঙ্কের উপস্থিতি আছে। এবং এই যে কম্পাঙ্ক বিশিষ্ট শব্দটা পাচ্ছি আমরা, এর মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক কার? 100 হার্জ। তাহলে এই 100 হার্জটাকে বলা হবে মূল সুর। ওকে, আর এই 100 হার্জ বাদে বাকি যেগুলো আছে, মানে 125 থেকে শুরু করে 400 পর্যন্ত এগুলোকে বলা হয় উপসুর। ঠিক আছে, তাহলে মূল সুর বাদে বাকি কম্পাঙ্ক গুলোকে বলা হয় উপসুর। এবার সমমেল কোনগুলোকে বলবো? না, সমমেল হচ্ছে 100 সরল গুণিতক যেগুলো মূল সুরের, মানে 100, 100 ডাবল করলে কত হয়? 200, 100 3 গুণ করলে কত হয়? 300, 100 4 গুণ করলে কত হয়? 400। তো এতটা পর্যন্ত এখানে উপস্থিত আছে, তার মানে 100, 200, 300, 400 এইগুলো হচ্ছে পরস্পরের সমমেল। ওকে, তাহলে মূল সুরের সরল গুণিতক গুলোই হচ্ছে সমমেল। এবার একই রকম ভাবে যেমনটা বললাম যে মূল সুরের দ্বিগুণ কম্পাঙ্ক বিশিষ্ট হলে সেটাও সমমেল, কিন্তু সেটাকে বলা হবে দ্বিতীয় সমমেল বা অষ্টক।
তাহলে এখানে দ্বিতীয় সমমেল কোনটা, না মূল সুর এক স্তরে ডাবল কম্পাঙ্ক হচ্ছে 200, তাহলে 200 হার্জটাকে আমরা বলবো অষ্টক বা দ্বিতীয় সমমেল। একই রকম ভাবে মূল সুরের তিন গুণ কম্পাঙ্ক হতে পারে, মানে একটা তিন গুণ করলে কত হয় 300, তাহলে 300টাকে আমরা কি বলবো তৃতীয় সমমেল। একই রকম ভাবে একটার চার গুণ করলে কত আসছে 400, এবং 400টা এখানে উপস্থিত আছে, তাহলে এই 400টাকে আমরা কি বলবো চতুর্থ সমমেল। এইভাবেই পরপর চলতে থাকবে। তাহলে এই জিনিসগুলোই আজকের এই ভিডিওতে তুলে ধরা হলো। তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে এবং টেক্সটবুকটা ফলো করবে। ওকে, পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে তুলে ধরা হবে। ভালো থাকবে।